আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। এটা আমার কাছে অত্যন্ত আনন্দে যে ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আবার একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, রক্তদান শিবিরের আয়োজন করছেন আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে সকাল 10টা থেকে। নমস্কার, ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ফার্স্ট ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আগামী 2রা নভেম্বর 2021 তপন থিয়েটারে। এবং শিল্পীরা কাজ অনেক কমে গেছে, বিশেষত ব্যাকস্টেজ আর্টিস্টরা যারা এমনিতেই খুব বেশি টাকা পান না, তারা অত্যন্ত দুর্বিপাকের মধ্যে পড়েছিলেন। ব্যাকস্টেজ যে অ্যাসোসিয়েশন হয়েছে, সেই অ্যাসোসিয়েশন এদের জন্য পাশে দাঁড়িয়েছেন, নানাভাবে থোক টাকা তাদের তুলে দেওয়ার চেষ্টা করেছেন একটা গত পুজোর সময়, এবং তারপরেও তারা নানাভাবে তাদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলবো যে এটা একটা মহৎ প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা এই শিল্পকর্মটির সঙ্গে জড়িত হয়ে আছেন, তারা নানা অসুবিধায় থাকেন, তাদের কথা কেউ ভাবে না। এমনিতেই নেপথ্যে শিল্পীদের কথা কেউ বা ভাবে, যারা সামনে থাকেন, যারা অভিনয় করেন, এমনকি পরিচালকের কথাও কেউ ভাবে না, যে অভিনেতা সামনে করছেন অভিনয় তার কথাই লোকে মনে রাখে। কিন্তু এরা যে এই নেপথ্য কর্মীদের জন্য, শিল্পীদের জন্য যে এইভাবে চেষ্টা করে গেছেন, তার জন্য আমি ওদের সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং সামনের এই 2 তারিখে নভেম্বর মাসে ওরা একটি রক্তদান শিবিরের আয়োজন করছেন, স্বেচ্ছায় রক্তদান শিবির, সেটি হবে তপন থিয়েটারের আশপাশে। তপন থিয়েটারের ওদের ব্রাঞ্চ অফিস, সেখানেই হবে। আমার খুব ভালো লাগছে যে এরা একটা মানুষের জন্য কাজ করতে পারছেন। সবাই শিল্পীদের কথাই ভাবেন, কিন্তু নেপথ্য শিল্পী যারা রয়েছেন, যারা আড়ালে থেকে সেই শিল্পটিকে সমুজ্জ্বল করে তোলেন, তাদের কথা কেউ ভাবে না। নমস্কার, আমার নাম ডক্টর অর্জুন দাশগুপ্ত, একজন ডাক্তার এবং একজন থিয়েটার কর্মী। সামনে 2রা নভেম্বর ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠনের 1লা বর্ষপূর্তিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের রক্তদান শিবিরের আয়োজন করেছেন ওই দিন। আমি সোহম বন্দ্যোপাধ্যায়, ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমরা যে কাজগুলো করি তার নেপথ্যে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন, সেই নেপথ্য শিল্পীদের সংগঠন আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন সকাল 10টা থেকে। ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথমবার একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজেশন করেছেন 2 নভেম্বর সকাল 10টা থেকে তপন থিয়েটার। নমস্কার, আমি কৌশিক সেন। 2রা নভেম্বর মঙ্গলবার সকাল 10টায় তপন থিয়েটারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনটা করেছেন ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের প্রথম বছরের এটা একটা উদযাপন আমি বলবো, এবং উদ্যোগ আমি বলবো, যেটা অত্যন্ত সাধুবাদযোগ্য কাজ, প্রয়োজনীয় কাজ। একজন নাটকের মানুষ হিসেবে, থিয়েটার ডিরেক্টর হিসেবে, অভিনেতা হিসেবে, একজন থিয়েটারের একজন কর্মী হিসেবে আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে এতে সামিল হন। আপনাদের সকলের মিলিত প্রচেষ্টায় ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ সফল হবে, নিশ্চয়ই সফল হবে। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। নমস্কার, আমি কৌশিক চট্টোপাধ্যায়। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি গঠিত আমাদের মঞ্চ নাটকের নেপথ্য কর্মীদের নিয়ে, তাদের নিজস্ব সংগঠন, তাদের 1 বছর পূর্তি হল এই উপলক্ষে আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে সকাল 10টায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
নমস্কার, আমি জয় সরকার। ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা এই প্রথমবার আয়োজন করছেন রক্তদান শিবিরের। আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে সকাল 10টা থেকে এই উদ্যোগ অনুষ্ঠিত হতে চলেছে। নমস্কার, আমি ঋতব্রত মুখার্জি। ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষে তারা একটি রক্তদান শিবির আয়োজন করেছেন, যেটা ঘটতে চলেছে আগামী 2রা নভেম্বর 2021 তপন থিয়েটারে সকাল 10টা থেকে। ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব বেশি দিন তৈরি হয়নি, এটা তাদের প্রথম বছর। কিন্তু এই প্রথম বছরেই তারা এর মধ্যেই নানান কল্যাণমূলক কাজ হাতে নিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে প্রথম বর্ষ রক্তদান শিবির, সেটা হবে আগামী 2রা নভেম্বর মঙ্গলবার সকাল 10টায় তপন থিয়েটারে। নমস্কার, আমি দেবনাথ চট্টোপাধ্যায়। আমি মূলত একজন অভিনেতা, মঞ্চের ওপর পাটাতনে দাঁড়িয়ে আমি অভিনয় করি। কিন্তু আমরা যারা অভিনয় করি তারা সকলেই জানি যে আমাদের একটি প্রযোজনার নেপথ্যে একটা বড় অংশের মানুষ কাজ করে, এবং যাদের ছাড়া আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করি সেটা কোনোভাবেই সুষ্ঠুভাবে করা যেত না। তাই এই মানুষগুলোকে সর্বদা সবসময় আমি কুর্ণিস জানাই, তাদেরকে অনেক ভালোবাসা। সেই ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির আয়োজন করেছে আগামী 2রা নভেম্বর সকাল 10টায় তপন থিয়েটারে। আগামী 2রা নভেম্বর তপন থিয়েটারে সকাল 10টা থেকে এই ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। স্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম রক্তদান শিবির 2nd নভেম্বর তপন থিয়েটারে সকাল 10টায় আমরা সবাই আছি। আপনারাও প্লিজ সবাই আসবেন, এবং আমাদের সকলের পাশে আমরা যেন সবাই দাঁড়াতে পারি। Blood donation is a great act of kindness. Backstage Artist Welfare Association প্রথম বর্ষ রক্তদান শিবির করছে তপন থিয়েটারে 2রা নভেম্বর সকাল 10টায়। 2nd নভেম্বর তপন থিয়েটারে ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BSAWA এক রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।